প্রথম যেটা করবা, যে জায়গাটায় বসবা একটু পরিবেশটা যাতে একটু সুন্দর হয়, তোমাদেরও প্রস্তুতি রয়েছে না? আমি ড্রয়িং রুমে বসলাম, আমি সোফায় বসলাম, আমি খাটে শুয়ে থাকলাম, ভাবলাম স্যার তো আমাকে দেখছে না, আমার ভিডিও অফ করে রাখলাম। আগে যেটা লেকচার ফটোকপি করতাম অথবা আমি, কিন্তু সেই জিনিসটা আমার নাই। গুরুত্বপূর্ণ টার্ম গুলো, গুরুত্বপূর্ণ কিছু অংশগুলো যেটা টিচার আলোচনা করছে সেই অংশগুলো তোমাদের লিখে নিতে হবে। আরেকটা অনলাইনে আরেকটা ভালো দিক হচ্ছে, অনলাইনে কিন্তু আমরা যখন তোমাদের যেমন ক্লাস নিচ্ছি, তোমরা কিন্তু এভাবে অনলাইনে কিন্তু তোমরা গ্রুপ স্টাডি করতে পারো। এটা কিন্তু দারুণ একটা জায়গা। এখন জুম যেহেতু আমরা সবাই একত্রিত হতে পারছি, এখানে কিন্তু স্টাডি করা যায়। একজন স্লাইড রেডি করলো, সে স্লাইডটা চাইলে সে কি করতে পারছে, প্রেজেন্ট করতে পারছে। সুতরাং এটা তো অভ্যস্ত হওয়া এবং এটাতে গ্রুপ স্টাডির জন্য এটাকে ব্যবহার করা, অন্তত 4-5টা ছোট ছোট গ্রুপ তোমরা হয়ে নিতে পারো। বড় প্রশ্ন আলোচনা করব না আমরা, ছোট ছোট প্রশ্ন আলোচনা করব। আমরা চাইবো যে বেসিক কন্টেন্টটা যাতে স্ট্রংলি তোমাদের কাছে পৌঁছায়, এবং সেই জায়গায় কোনো আমাদের কোনো ছাড় নেই। এখন যে অবস্থা বাংলাদেশে, সেই অবস্থায় আমরা হয়তো বইয়ের দোকানেও যেতে পারবো না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সফট কপি অর্থাৎ পিডিএফ ফাইল গুলো হয়তো আমরা ডাউনলোড করে নিব। বিনিয়োগটা তোমার, তোমাকেই কিন্তু সেই কারণে অর্থাৎ সাত থেকে সবকিছু আদায় করে নিতে হবে। আমি দেখো তোমাদের একটু উন্নত হতে পারে, আমরা উন্নত করার চেষ্টা করব, এবং তোমাদের অংশগ্রহণ এখানে জরুরি, মানসিক অংশগ্রহণ। এই হলে এখন বিশ্ব যে জায়গায়, একটা 1971 সালের সময় আমার আব্বা বলতেন যে 1971 সালের সময় এক বছর বা দেড় বছর কিন্তু বন্ধ ছিল ইউনিভার্সিটি গুলো, কিন্তু এখন কিন্তু বিশ্ব সেই জায়গায় নেই যে এক বছর আমরা একটা বন্ধ। কারণ বিশ্ব এমন একটা জায়গায় আছে, আমাদের জনশক্তি যদি এক বছর পিছিয়ে যায় তখন কিন্তু অন্যান্য দেশের জনশক্তি তারা এক বছর এগিয়ে যাবে। তো তখন এই এক বছর জনশক্তি পিছিয়ে থাকার অর্থ হচ্ছে আমরা গ্লোবালি আমাদের যে স্থান ছিল সেখান থেকে অনেক পিছিয়ে আসবো। সেই কারণে আমার মনে হয় আমাদের এখানে ভালো একটা জায়গায় আমরা অনলাইনকে ভালোভাবে শিখবো। আমি যেটা জানি, তোমরা যেটা জানো, নিজেরা নিজেদের সাথে সেটা শেয়ার করতে পারো। যেমন আমি একটা সফটওয়্যারের কথা তোমাদেরকে আমি বলবো, আমি একটা ড্রয়িং সফটওয়্যার শিখছি। তোমরা জানো যে কোনো ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি এটা একটা বড় ইন্ডাস্ট্রি, এবং কাজের জন্য অনেকগুলো কিন্তু তোমার মাঝে মাঝে ফ্লো চার্ট কিন্তু তোমাদেরকে ডিজাইন করতে হবে, আঁকতে হবে একটা, ঠিক আছে? ইন্ডাস্ট্রি যেমন তোমাকে ডাইং কিভাবে করানো হয়, ডাইং একটা ইন্ডাস্ট্রি একটা ফ্লো চার্ট থাকতে পারে। তারপর হচ্ছে তোমার যদি মনে করো যে কটন যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে বা যেখানে তোমার ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং হচ্ছে, সেখানেও কিন্তু তোমার পুরো প্রসেসটাকে একটা প্রজেক্টের মাধ্যমে প্রকাশ করে দিতে হবে। এবং এই প্রজেক্ট যদি আঁকতে হয় বা বিভিন্ন কিছু ড্রয়িং করতে হয়, তোমার থিসিস পেপারের জন্য বিভিন্ন চিত্র তোমার ড্রয়িং করতে হবে, আমি তাহলে তোমাদের কিছু সফটওয়্যার এখানে শেখাতে পারি। অনলাইনেই অনেক কিছু সুবিধা। আগে একসময় আমরা শুনতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর তার লাইব্রেরি খোলা রাখার এই বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ছিল না, আমি অনেক আগের কথা বলছি। তো সকাল সকাল চলে যেত, আর ফটোকপি মেশিনে যেতে ছিল না, তো যার কারণে দেখা যেত তখন ওই যে যারা একটু পড়াশোনার প্রতি আগ্রহ ছিল তারা কিন্তু ওই লাইব্রেরিতে বসে বসেই কিন্তু সকাল থেকে গিয়েছে, দুপুর হয়েছে, বিকেলের সময় হয়তো সবকিছু নোট ডাউন করে নিয়ে আসার সুযোগ হয়েছে। আর এখন দেখো আমাদের সেই কষ্টটা করতে হচ্ছে না, আমরা একটা লাইব্রেরি নিয়েই ঘুরি। আগে লাইব্রেরিতে যাওয়ার জন্য কিন্তু ছেলেরা প্রতিযোগিতা করতো যে সকাল সকাল না গেলে 10টা যদি হয়ে যায় তাহলে লাইব্রেরিতে আর সিট পাওয়া যাবে না, আমার আজকে আর বসে কিছু পড়া হবে না। তো এখন আমরা কত একটা সুন্দর একটা জায়গায় আছি, আমাদের মোবাইল, আমাদের গুগল যে সার্চ বাটনটা রয়েছে, সেই সার্চ বাটনে আমি যেই সমস্যাটাই লিখি না কেন, আজকে লিখতে পারো টেক্সটাইল কেরিয়ার, ঠিক আছে? টেক্সটাইল তুমি কি হতে চাও, টেক্সটাইলে যে বাংলাদেশে যদি, অথবা টেক্সটাইল লেখো, টেক্সটাইল তারপর লেখো যে কেরিয়ার ইন বাংলাদেশ, দেখবে যে বাংলাদেশে টেক্সটাইলের যে কেরিয়ার পার্সপেক্টিভে অনেকগুলো অংশ আলোচনা থাকবে। এখন আমরা লাইব্রেরিটা কিন্তু নিয়েই ঘুরছি, কিন্তু অসাধারণ একটা জিনিস স্মার্টফোন, হ্যাভিং এ স্মার্টফোন ডাজন্ট মিন ইউ আর স্মার্ট, ইউজিং স্মার্টলি এনি ডিভাইস ওকে মিন্স ইউ আর স্মার্ট। আমি যেটা বলছি সেটা হচ্ছে আসলে স্মার্টফোন থাকলে কিন্তু স্মার্ট হওয়া যায় না। তাহলে তো আমরা দেখছি যে বাংলাদেশেও তুমি দেখবে যে একজন রিক্সা চালকের কাছেও স্মার্টফোন রয়েছে, কারণ স্মার্টফোনের প্রাইসটাও এরকম। তো অনলাইন, অনলাইনের মেরিট ডিমেরিট আমরা একটা পর্যালোচনার সুযোগ পেয়েছি, এটা একটা তোমাদের জন্য যুদ্ধ। অনলাইনে 3 মাসে আমরা কতটা আমি ইউনিভার্সিটি থেকে আমি এই অনলাইন সেশনের মাধ্যমে আমি অর্জন করে নিতে পারবো, আর কতটা, ঠিক আছে, আবার টিচারদের জন্য এটা একটা যুদ্ধ, এই কারণে যে টিচাররা কতটা ছাত্রছাত্রীদেরকে বেনিফিটেড করতে পারবে, অর্থাৎ কতটা তারা লেকচার প্রদান করতে পারবে, কোন কোর্সে লেকচার প্রদান করবে, লেকচার ম্যাটেরিয়ালস গুলো কিভাবে দিবে, এটা দোনো অংশেরই কিন্তু সেই কারণে সমন্বয়টা বেশি প্রয়োজন। এবং তোমরা কখনোই এটা অনুভব করবে না যে স্যারকে আমি যদি এই অংশটা বলি যে স্যার আপনার এই এটা বলতে পারো,
সে কারণে তোমাদের পরামর্শ আমি সেই কারণে কনস্ট্রাকটিভ যে কোনো পরামর্শ আমি সেক্ষেত্রে নিব। ওকে, তোমরা চাইতে পারো স্যার এই জিনিসটা এই লেকচারের ম্যাটেরিয়ালস গুলো আমাকে একটা স্লাইডে একটা হলে আমি না স্যার একটু ভালো বুঝতাম, স্যার এই ক্লাসের লেকচারটা আমার যদি পিডিএফ, আপনি একটা বই কথা বলেছেন যে বইয়েরটা আমাকে একটু দেন আমি একটু ভালো করে একটু পড়তে পারবো, এভাবে তোমরা কিন্তু আমাদেরকেও কিন্তু সহযোগিতা করতে হবে। আমরা সেক্ষেত্রে তোমাদেরকে আরো বেশি ভাবে এই জ্ঞানের পথে আমরা তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে পারবো। তো এখানে তোমাদেরকে বুঝতে হবে যে উভয়ের, আমি এবং তোমরা ছাত্রছাত্রীরা যারা আলোচনা শুনছো, আমাদের উভয়ের কিন্তু প্রচেষ্টা থাকতে হবে একটা ভালো একাডেমিক আমাদের পরিবেশ কিভাবে আমরা তৈরি করতে পারি। তো আমি লেকচার ম্যাটেরিয়ালস গুলো তোমাদেরকে আগে যেটা বই তোমরা লাইব্রেরিতে পড়তে পারতে সেই ম্যাটেরিয়াল বই হয়তো এখন দেওয়া সম্ভব হবে না, কিন্তু বইয়ের যে চ্যাপ্টার গুলো আমি আলোচনা করব সেগুলোর পিডিএফ ফাইল আমি তোমাদেরকে কিন্তু দিয়ে দিব। আর আমি আবারও বলছি যে বড় প্রশ্ন যেটা আমি হয়তো আগে তোমরা লিখতে সে জায়গায় আমরা বেসিক কন্টেন্ট আমরা ছোট ছোট প্রশ্ন আকারে সেটা শেখার চেষ্টা করবো, যাতে যে কোনো সময় আমি তোমাকে যদি মৌখিক ভাবে জিজ্ঞেস করি যে এটার উত্তর তাহলে সেক্ষেত্রে তুমি খুব সহজে চমৎকার ভাবে সেটা বলতে পারবে। এবং একটা জিনিস দেখো, এই 3 মাস তোমার জন্য একটা খুব ভালো একটা পরীক্ষা, 3 মাসের প্রস্তুতিতে তুমি অনেকগুলো কৌশল শিখবে। ভাইবা পরীক্ষায় কিভাবে ভালো করা যায়, কারণ ভাইবাটা জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, ভাইবাটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। 3 মাসে তুমি শেষের দিকে যে ভাইবা গুলো দিচ্ছ, যদি সিরিয়াসলি ভাইবা গুলো দাও, ভাইবা পরীক্ষা গুলো যদি দাও, দেখো তোমাদের প্রস্তুতির জন্য কি কি দরকার, ভাইবাকে কিভাবে ভালো করা যায়, ঠিক আছে। আমি যে কোনো সময় আমার বেসিক কন্টেন্টটা কিভাবে মনে রাখতে পারি, কারণ আমরা জানি যে আমি দেখো তোমার গত ট্রাইমিস্টারে তুমি অনেক কিছু পড়েছো, এখন হঠাৎ করে কিছু একটা জিজ্ঞেস করলে তুমি যেন আকাশ থেকে পড়ো। এটা আমারও হয়েছে, আমার ছাত্র জীবনে কিন্তু এরকম হয়েছে যে কিছু কিছু জিনিস সবসময় মনে রাখতে হয়। ইউ হ্যাভ টু নো সামথিং অফ এভরিথিং অ্যান্ড এভরিথিং অফ সামথিং, অর্থাৎ সামথিং অফ এভরিথিং, অর্থাৎ তোমাকে অনেক কিছুর অল্প অল্প করে জানতে হবে, তা আমাদের যেমন ফরমালিন, আমার বাচ্চা এসে জিজ্ঞেস করলো বাবা ফরমালিন ফরমালিন কি, বলতে না পারা মানে হচ্ছে আমি এই বিষয়ে থাকি না। আমার বাচ্চা তখন ইউটিউবে ঘেটে বলবে বাবা তুমি জানো না, দেখো ফরমালিন হচ্ছে এটা, আমি লজ্জায় পড়ে গেলাম, ঠিক নয় কি? এটা তোমাদের হতে পারে। তো আমরা স্মার্ট হতে হবে, আমাদের আবারও বলছি আমাদের একটা লাইব্রেরি আছে, এটাকে মোবাইল বলার দরকার নেই, এখন চিন্তা করতে হবে দিস ইজ এ লাইব্রেরি। আমাদের সাথে সাথে স্মার্টফোন রয়েছে, আবার স্মার্টফোন থাকলে স্মার্ট হওয়া যায় না, জানতে হবে কিভাবে আমরা স্মার্টফোনটাকে স্মার্টলি ব্যবহার করছি। আমরা ছাত্র, আমরা এটাকে জ্ঞানের জন্য ব্যবহার করব, খুব সহজ একটা জিনিস। অনেক অ্যাপস রয়েছে তোমাদের জন্য, অনেক অ্যাপস, সময় কোথায় ব্যয় করছো সেটা হচ্ছে বিষয়, সময় কি তুমি ব্যয় করছো শুধু ভার্চুয়াল মিডিয়াতে মানে অন্যের ফিড পড়ার জন্য, নাকি তোমার গল্প অন্যদেরকে শোনানোর জন্য, এটা ঠিক করে নাও, তুমি অন্যদের গল্প পড়বে নাকি তোমার গল্প অন্যদেরকে শোনাবে। সো ইনভেস্ট ইউর টাইম, ওকে, নট অনলি বাই রিডিং আদার্স ফিডস, অন্যদের ফিড পড়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না, কিছু করো, কিছু করো। অনেক সফটওয়্যার আছে, দুইটা স্কিলের কথা বলেছিলাম, একটা হচ্ছে ছাত্রছাত্রীদের এই দুইটা স্কিল অবশ্যই প্রয়োজন, একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল আর দ্বিতীয়টা হচ্ছে কম্পিটিশন স্কিল। এই দুইটা স্কিল ছাড়া কখনোই নিজেকে এই বিশ্বে এখন টিকে রাখতে পারবে না। তুমি যতই ভালো ডিগ্রিধারী হও, তোমার কম্পিউটার স্কিল নেই, তুমি ভালো কোনো জব পাবে না। এটাই হচ্ছে, কারণ তুমি ইঞ্জিনিয়ার, তুমি কম্পিউটার জানো না, যদি এটা বলো যে আমি মাইক্রোসফট ওয়ার্ড স্যার আমি ডকুমেন্টটা জানি না, আমি এক্সেল পারি না, আমি এই রকম যদি বলা উত্তর হয় তাহলে তোমাকে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু ভালো জব অফার করবে না, ঠিক আছে। এবং আমরা জানি যে আসলে ইন্ডাস্ট্রি গুলো কিভাবে চলে, আগে যেরকম চলতো যে বলা যেতে পারে যে একটা ইন্ডাস্ট্রিতে ম্যানুয়ালি একটা যন্ত্র অপারেট করা, ম্যানুয়ালি ডাইং করা, ম্যানুয়ালি সুতা বানানো, এই ম্যানুয়াল প্রসেস থেকে অটোমেশনের দিকে চলে যাচ্ছে। তুমি চট্টগ্রামে অনেকগুলো ইন্ডাস্ট্রি রয়েছে, কালুরঘাটে অনেকগুলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল মিলস আছে, তারপরে দিকে অনেকগুলো ইপিজেড, সিপিজেড আছে, কোরিয়ান ইপিজেড আছে, মিরসরাইয়ের দিকে ইপিজেড হচ্ছে। তুমি সেই ইপিজেডের যে কোনো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যদি যাও, টেক্সটাইল মিলসে যদি যাও, তো দেখো পরিচিত অনেকেই হয়তো জব করে, এবং তাহলে তুমি দেখবে যে সেখানে যেটা হয় সেটা হচ্ছে ম্যানুয়াল প্রসেসটা খুবই কম, সবাই চায়না থেকে বা বিভিন্ন দেশ থেকে বড় বড় মেশিনারিজ গুলো আনছে উৎপাদন বাড়ানোর জন্য, জনবল কমিয়ে উৎপাদনটা লাভজনক করার জন্য। তো সেখানে যদি সফটওয়্যার যদি তোমাদের জানা না থাকে, সফটওয়্যারে যদি তোমাদের ভালো দক্ষতা না থাকে, তাহলে একটা যন্ত্র যদি তুমি চালাতে না পারো,
তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার চাকরিতে অর্থাৎ ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ারের চেয়ে আমাদের তখন সোফিয়ার প্রয়োজন হবে বেশি। দেখো আমরা তখন বাইরে থেকে সোফিয়াকে এনে আমরা তাকে বলবো যে তুমি তাহলে বসে বসো, ঠিক আছে, তাহলে এখানে তানবীর আছে, তানবীর হাসছে কিছুক্ষণ পর পর, তানবীর চৌধুরী, তারপর এদিকে আছে উল্লাস আছে, শোভন আছে, ভালো ভালো ইন্ডাস্ট্রিতে, তাহলে তখন আমরা তোমাদের প্রয়োজন আর অনুভব করবো না। আমরা তখন বলবো যে না, আমার চাইনা থেকে একটা সোফিয়া নিয়ে আসি, সোফিয়ায় তানবীরের কাজটা করে ফেলবো।